মোসা কেমি এ ঘটনা হেলা ঘটনাস্থলে তো আমি নথিলু আমি ফোন পাইকি গলু আমি গলা বেলকু সেটু ছ নম্বরে ব্যান্ডেজ করিকি আম এসিবি কু পঠাই দিয়েছেন এসিবি রে আমি যাই পৌঁছিলা পরে ট্রিটমেন্ট হেলা পরে ডক্টর কইলে আউ যদি পারছন্তি সহসা কোনি রে ভালো জায়গায় তাকু সঙ্গে সঙ্গে অক্সিজেন দিয়ন্তু আমি আউ কিছু উপায় ন পাইকি আমি অসন্দে নেকি সহসা ভর্তি গলু আম পাখে তো এতে অসিন পাই কি রেফর করলে না আপন নিজে গলে না সে কইলে আমি নেকি আসিলু রেফর করদেলে আম পাখে তো এতে পয়সা নাই কি আমার সম্বল নাই তেমন আমি আউ কোট নেব সেইটি ভর্তি কলা পরে আমার যাহা অসম্ভব ভালো মন্দ থিলা আমি খরচ কলা পরে আউ পিলাকু আমি ফেরাই পারলু নাই যে অ্যাক্সিডেন্ট করেছিল যে গাড়ি কুয়াছে সেটা বিশাল দাস কোম্পানি সে গাড়ি হি বিশাল দাস কোম্পানির বিশাল দাস নিজে আসলে কাহকু পঠাইলে লোক কিছু কলে না কাহার খোঁজ খবর নাই কি কার আমি খবর বি কিছু পাইলু নেই কি ধোকা কলা কো গাড়ি করছি কোন করছি জানু কেবল আমি জানুছি যে গোটে কার আসি ধোকা করছি এতিকি আমি জানিছি বড় লোক বলি ইয়ে বড় ভাবে ষড়যন্ত্র হচ্ছে জানা হচ্ছে যে সমস্ত আলোচনা করছেন বড় লোকর বড় গাড়ি কিন্তু এতে ছোট মন নেই সেমানে চলুছেন বলে আমি বি জানু সেমানকর আইন কর সব কিছু আর গরিবঙ্ক পাই কোন আছে কিছু তো নাই যদি গরিব পাই আইন থাকতা তাহলে এ ঘটনার কোন তদন্ত করা হই না থাকতা না ঠিক বিচার করা হই না থাকতা ঠিক সে তদন্ত হইনি ঠিক সে তদন্ত হলা নেই কি কেই ধরা বি এ পর্যন্ত পড়িলে নেই ওকে जदि आपंक आम वीडियो भल लगा तबे आम चैनल को लाइक शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु ना।